বিজেপি জব সরকারকে বেকার বিরোধী আখ্যা দিয়ে রাজপথ কাঁপালেন বামজীব সংগঠনের কর্মীরা। চাকরির দাবিতে যোগ্য বেকাররা শান্তিপূর্ণ আন্দোলনে নামলে বিজেপি সরকারের পুলিশ তাদের ফেনস্তা করছে বলে অভিযোগ। এই অভিযোগ আন্দোলনকারী বেকারদের টেনে হিচড়ে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। এই অভিযোগ বিজেপি সরকার বেকারদের সঙ্গে প্রতারণা করছে। এসবের প্রতিবাদ জানিয়ে চার দফা দাবিতে রাজ্যব্যাপী আন্দোলনের শুরুর দিন আগরতলা শহরে বুধবার বিক্ষোভ মিছিল করে DYFI TYF। এদিন মেলার মাঠ ছাত্র যুব ভবন থেকে যুবদের মিছিল বের হয় শহরের বিভিন্ন পথ ঘুরে। মিছিল থেকে আওয়াজ ওঠে দুঃশাসনের সরকারের বেকার বিরোধী নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। মিছিলে অংশ নেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, সম্পাদক নবারুণ দেব, উপজাতি যুব ফেডারেশনের সভাপতি কৌশিক রায় দেববর্মা। পলাশ ভৌমিক অভিযোগ করেন, আন্দোলনরত চাকরি কর্মপ্রার্থীদের উপর পুলিশ হামলা করে ও তাদের আন্দোলন দমানোর চেষ্টা করছে। এছাড়াও দাবিগুলি তুলে ধরেন তিনি। যুব ফেডারেশন এবং উপজাতি যুব ফেডারেশন এই দুটি বামপন্থী যুব সংগঠনের আহ্বানে চার দফা দাবির ভিত্তিতে আমরা আজকে আগরতলা শহরে প্রতিবাদ মিছিল এবং সভা সংগঠিত করব। যে চার দফা দাবি নিয়ে আজকে আমরা আগরতলা শহর সহ গোটা রাজ্য জুড়ে কর্মসূচি ডাক দিয়েছি। আমাদের মূল দাবি হচ্ছে চাকুরিরত কর্মপ্রার্থী যারা, চাকরির কর্মপ্রার্থী যারা, তাদের উপর আমরা লক্ষ্য করছি লাগাতার বিজেপির পুলিশ বাহিনী তারা হামলা সংগঠিত করছে এবং তাদের আন্দোলনকে দমন করবার চেষ্টা করছে। তার প্রতিবাদে আমরা এই আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছি। তার পাশাপাশি আমরা দাবি করছি অবিলম্বে JRBT-র পরীক্ষার ফলাফল প্রকাশ করে দ্রুত তাদের নিয়োগের ব্যবস্থা করতে হবে। শিক্ষা এবং স্বাস্থ্যসহ সমস্ত শূন্য পদ অবিলম্বে পূরণ করার ব্যবস্থা করতে হবে। তার পাশাপাশি আমাদের দাবি হচ্ছে এই সময়ে যেটা আমরা মারাত্মকভাবে লক্ষ্য করছি যে আমাদের রাজ্যে স্থায়ী নিয়োগের পরিবর্তে আউটসোর্সিংয়ের মাধ্যমে লোক নিয়োগ করার জন্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করছে। এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমরা চার দফা দাবির ভিত্তিতে DYFI এবং TYF রাজ্য জুড়ে এই আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছি। রিপোর্ট চ্যানেল 3 রাত।